আজ বুধবার 29শে চৈত্র 2022 সালের 13ই এপ্রিল। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে বিশেষ করে স্বাস্থ্য, পরিবার, কর্ম এই তিন ব্যাপারে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ ঘুমিয়ে থাকাকালীন হঠাৎ করে আপনারা জেগে উঠবেন, কোনো দুঃস্বপ্ন দেখতে পারেন যেগুলি মানসিকভাবে আপনাদেরকে চাপ সৃষ্টি করতে পারে। তাই আধ্যাত্মিক চিন্তন চেতনা নিজেদের মধ্যে বৃদ্ধি করুন, পারলে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, মানসিক শান্তি পাবেন। নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। স্বাস্থ্য ভঙ্গেরও যোগ পরিলক্ষিত হচ্ছে, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আজ অর্থগতভাবে আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে, তবে খরচও কিন্তু বাড়বে। বিশেষ করে আজ বাড়িতে কোনো আমন্ত্রিত অতিথি অপ্রত্যাশিতভাবে পৌঁছে যাওয়ার কারণে আপনারা পরের মাসে যে সমস্ত গৃহস্থালির জিনিসপত্র কিনবেন ভেবেছিলেন সেগুলি কিন্তু আজই আপনাদের ক্রয় করতে হতে পারে, যার কারণে ব্যয়বহুল একটি দিন সঞ্চয়ে ঘাটতি পড়বে। তবে আয় ইনকাম ঠিকঠাকই থাকতে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি মধ্যম প্রকৃতির, তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন। আজ যারা বিজনেসম্যান আছেন তাদের কিন্তু আপনার কাজের কারণে, আপনার কর্মের কারণে হঠাৎ করে আপনাকে কোথাও যাত্রা বা ভ্রমণ করতেই হতে পারে, তবে সেখানে আপনারা একটু মানসিক চাপ পেতে পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না, তাহলে বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় বসুন আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আপনার কেরিয়ারে অভাবনীয় অগ্রগতির জন্য দরিদ্র অভাবী ব্যক্তিবর্গদেরকে বাঁশের ঝুড়িতে করে খাবার, তোষক, মিষ্টি, আয়না এগুলি দান করতে পারেন। প্রভূত পরিমাণে অর্থজীবনে, কর্মজীবনে আপনারা সুখ সমৃদ্ধি অনুভব করবেন, শিক্ষাজীবনেও ভালো ফলাফল পাবেন। আজ পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন নিজেদের জড়িয়ে ফেলবেন না। যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান আপনার বাড়িতে কিন্তু কোনো সমস্যা তৈরি হতেই পারে। আজ পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য আপনাকে মানুষজনদের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে হবে, এর ফলে আপনাদের মনে ইতিবাচক পরিবর্তন আসবে। আজ বন্ধু, স্বজন, আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজকের দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই করুন। প্রকৃত প্রেম কী সেটি কিন্তু আজ আপনারা উপলব্ধি করতে চলেছেন, সারাটা দিনই প্রেমময় খুশির বার্তা সুন্দর অনুভব করতে চলেছেন। আজ আপনাদের কিন্তু শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে, তো এ বিষয়ে আপনাদের অতিরিক্ত সজাগ থাকার প্রয়োজন। আজ যেহেতু বুধবার তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং সবুধায় নামা এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি তুলা এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।